বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে বাছাইকৃত 50টি প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন। প্রথম প্রশ্ন, কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? তমুদ্দুন মজলিস গঠিত হয়েছিল অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? প্রথম ধর্মঘট হয় 11 মার্চ 1948 সালে। কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 4টি দল নিয়ে। 1954 সালে পূর্ব বাংলায় প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন কে? গঠন করেছেন এ কে ফজলুল হক। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কতদিন? যুক্তফ্রন্ট সরকার ক্ষমতা ছিল 53 দিন। ৫৬ দিন। ছয় দফা দাবির প্রথম দাবি কী ছিল? ছয় দফা দাবির প্রথম দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্থায়িত্ব শাসন। যুক্তফ্রন্ট সরকার পতনের পর বাংলায় কার শাসনামল শুরু হয়? বাংলায় গভর্নরের শাসনামল শুরু হয়। মারি চুক্তি কবে সম্পাদিত হয়? মারি চুক্তি সম্পাদিত হয় 7 জুলাই 1955 সালে। ছয় দফা দিবস কবে পালিত হয়? ছয় দফা দিবস পালিত হয় 7 জুন। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কবে জারি করা হয়? জারি করা হয় 27 অক্টোবর 1959 সালে। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ কিসের ভিত্তিতে গঠন করা হয়? গঠন করা হয়েছিল 8 দফার ভিত্তিতে। আগরতলা মামলা কবে প্রত্যাহার করা হয়? আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1959 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? অনুষ্ঠিত হয়েছিল 7 ডিসেম্বর 1970 সালে। 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল 167টি আসন। সরোসারি আয়ুব খানের শাসনামলের অবসান ঘটে কবে? অবসান ঘটেছিল 25 মার্চ 1969 সালে। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়? 3 মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক ছাত্রসভায়। বঙ্গবন্ধুর 7 মার্চ ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসাবে কবে স্বীকৃতি দেওয়া হয়? 30 অক্টোবর 2017 সালে। ঐতিহাসিক 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেছিলেন? 60টি দাবি। মুজিবনগর সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে ছিলেন? শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? গৃহীত হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের সদস্য ছিল কতজন? মুজিবনগর সরকারের সদস্য ছিল 6 জন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটি চেয়ারম্যান ছিল কে?
চেয়ারম্যান ছিল মাওলানা ভাসানী। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল? অনিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী। কোথায় কাদেরিয়া বাহিনী গঠিত হয়েছিল? গঠিত হয়েছিল টাঙ্গাইলে। ক্র্যাক প্লাটুন কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের। যৌথ বাহিনী কবে গঠিত হয়? যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971 সালে। 1971 সালে সেপ্টেম্বরে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে কোন মন্ত্রিসভা গঠন করে? ডাক্তার মালিক মন্ত্রিসভা। 1971 সালের পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটি শিরোনাম কী ছিল? শিরোনাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? তিনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পর্যায়ের সম্প্রচার বন্ধ হয় কবে? সম্প্রচার বন্ধ হয় 29 মার্চ 1971 সালে। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? তিনি খাসিয়া সম্প্রদায়ের। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রব। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনী কতজন? সেনাবাহিনী হচ্ছে 3 জন। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে? সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদুল ইসলাম। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ কোনটি? প্রথম উত্তর আমেরিকার দেশ হচ্ছে বার্বাডোস। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? গঠিত হয়েছে 11 মার্চ 1950 সালে। মুজিবনগর সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? কৃষি ঋণ ও সমবায় মন্ত্রণালয়ের। গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হয় 24 জানুয়ারি। আগরতলা মামলার কত নং আসামি ক্যান্টনমেন্টে হত্যা করা হয়? 17 নং আসামিকে। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি ফোর্স গঠিত হয়েছিল। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর ছিল? 1 নং সেক্টর ছিল চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? সেক্টর কমান্ডার ছিল না 10 নং সেক্টরে। নিচের কোন সেক্টরে পর্যায়ক্রমে 3 জন কমান্ডার দায়িত্ব পালন করেন? 11 নং সেক্টরে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা কত সাল ছিল? বাংলা কোন সাল ছিল? বাংলা 1378 সাল ছিল।